শক্তিশালী করা, তার সাথে আমাদের রাজ্যে গণমুক্তি পরিষদের সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু করছি। প্রত্যেক বছরেই আমরা ত্রিপুরাজ্যে আমাদের ট্রাইবেল অংশের মানুষের কাছ থেকে সভ্যপদ এবং তহবিল আমরা সংগ্রহ করি। আমাদের সভ্যপদের নিয়ম হল 18 বছরের ঊর্ধ্ব অর্থাৎ প্রাপ্তবয়স্ক যে কোনো যে ট্রাইবেল পরিবারের সদস্য যারা গণমুক্তি পরিষদের লক্ষ্য আদর্শকে যারা সমর্থন করেন। আমাদের লক্ষ্য আদর্শ হল আমাদেরই সংগঠন ট্রাইবেল সংগঠন হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি ট্রাইবেল হোক, নন ট্রাইবেল হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সমস্ত অংশের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং গণতান্ত্রিকভাবে সমস্ত অংশের মানুষের অধিকারকে সুনিশ্চিত করার মধ্য দিয়েই সমাজের সমস্ত অংশের মানুষের কল্যাণ হতে পারে, সেই লক্ষ্য এবং আদর্শকে সামনে রেখেই 1948-এর মে মাস এই গণমুক্তি পরিষদের জন্ম হয়েছিল। গত 7.5 দশকে ত্রিপুরাজ্যের মধ্যে বহু চড়াই উত্তরাই, কারণ যে সব সময় যে গণমুক্তি পরিষদ বা ত্রিপুরাজ্যের অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলোর তার লড়াই সংগ্রাম বা কর্মসূচি প্রতিপালন করতে গিয়ে যে স্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে এরকম নয়। যেমন আজকের ত্রিপুরাজ্যের মধ্যেও ত্রিপুরাজ্যে বিজেপি আইপিএফটি সরকার আসার পরে অন্যান্য সমস্ত গণতান্ত্রিক সংগঠনের পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গণমুক্তি পরিষদ এই যে আধা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের তাদের মানে কাছে আমরা মানে চরমভাবে আক্রান্ত, তার সাথে কখনো কখনো সাম্প্রদায়িক শক্তি, সন্ত্রাসবাদী শক্তি, টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স, তাদের হাতেও আমাদের বহু যে নেতা কর্মী সমর্থক খুন হয়েছেন, প্রাণ ধরা হয়েছেন কত 7.5 দশক ইতিহাস। কিন্তু গণমুক্তি পরিষদ তার লক্ষ্য আদর্শে অবিচল থেকে এ রাজ্যে ট্রাইবেল জনগণকে ঐক্যবদ্ধ রাখার এবং তার সাথে ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশের মানুষের মধ্যে যে সম্প্রীতি সৌহার্দ্যের বাতাবরণ ধরে রাখার এ কাজ তারা গৌরবের সাথে করেছে, আজকেও করে চলেছে, আগামী দিনে করবে। কাজেই সে আদর্শকে একদিক থেকে সমস্ত ঘরে পৌঁছানোর জন্য এবং মানুষকে সে আদর্শে ঐক্যবদ্ধ করার জন্য সভ্যপদ এটা একটা টোকেন। আমরা এই 5 টাকার সভ্যপদ এবং 5 টাকা তহবিল আমরা নিই, এভাবেই জনগণের সাথে আমাদের সম্পর্ক এটাকে আমরা স্থাপন করি।